বন্ধুরা, সমগ্র বিশ্বের তথা ভারতের একটি প্রচেষ্টা যে কিভাবে করোনার ভ্যাকসিন বের করা যায়, এই প্রচেষ্টাকে সফল করার জন্য অনেক দেশের বড় বড় ল্যাবরেটরিতে বিজ্ঞানীরা দিন রাত কাজ করে চলেছেন। তার মধ্যে ভারতেরও একটি কোম্পানির নাম নেওয়া যায়, যা হলো ভারত বায়োটেক। বন্ধুরা, ভারতের স্বাধীনতার দিন অর্থাৎ 15ই আগস্ট থেকেই ভ্যাকসিন পাওয়া যাবে দেশে, সেই প্রমিসই করলো ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ অর্থাৎ ICMR। কোভিড-19কে পরাস্ত করতে করোনা ভ্যাকসিন পাওয়ার আশাতেই এখন দিন গুনছে দেশ। সেই প্রেক্ষাপটে ভারতের স্বাধীনতার দিন অর্থাৎ 15ই আগস্ট থেকেই ভ্যাকসিন পাওয়া যাবে দেশে, সেই প্রমিসই করলো ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ অর্থাৎ ICMR। তারা জানিয়েছে, এই সময়ের মধ্যেই করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করে সাধারণ মানুষের জন্য 15ই আগস্ট থেকেই পাওয়া যাবে এই ভ্যাকসিন। তবে বিশেষজ্ঞদের মতে, এত কম সময়ে এই ভ্যাকসিন সম্পূর্ণ হিউম্যান ট্রায়াল শেষ করে তৈরি করা সম্ভব নয়। এ বিষয়ে ICMR-এর ডিরেক্টর বলরাম ভার্গব বলেছেন যে, জনস্বাস্থ্য এবং জরুরি অবস্থা বিবেচনা করে এই টিকা চালু করা দ্রুত প্রয়োজন। বিশেষজ্ঞ মহলের মত, ভ্যাকসিনের ট্রায়াল শেষ হতে কয়েক মাস সময় লেগে যায়, কারণ ভ্যাকসিন প্রয়োগের পর কিভাবে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে সে বিষয়টি পর্যবেক্ষণ করা সময় সাপেক্ষ। ক্লিনিক্যাল ট্রায়ালের পর তথ্য বিশ্লেষণ এবং তা যাচাই করে দেখার মতো বেশ কিছু পদ্ধতি থেকে যায়। তবে ICMR-এর এক বিজ্ঞানী লোকেশ শর্মা বলেছেন, আমরা কখনোই দিনটিকে ডেডলাইন হিসেবে দেখছি না, বরং এই দিনটিকে লক্ষ্য রেখেই ইনস্টিটিউটগুলির সঙ্গে কাজ করতে চাইছি। এক্ষেত্রে বলা হচ্ছে যে, ট্রায়ালের জন্য যে ওষুধ দরকার সেটা তৈরি আছে, সেটা এখন ট্রায়ালের মধ্যে দিয়ে যদি সফলতা পাওয়া যায় সেক্ষেত্রে ভ্যাকসিন খুব শীঘ্রই তৈরি হবে। বন্ধুরা, এখানে দুটি পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়াল করা হবে। প্রথম দফায় যে ট্রায়াল হবে সেখানে 3টি গ্রুপ থাকবে এবং কমপক্ষে 28 ডেজ সময় লাগবে। প্রতিটি গ্রুপে 125 জন করে রাখা হবে, যাদের প্রথম সপ্তাহে একটি এবং তৃতীয় সপ্তাহে একটি ভ্যাকসিন দেওয়া হবে। ডেটা সেফটি মনিটরিং বোর্ড তাদের শারীরিক অবস্থার উপর লক্ষ্য রাখবে এবং সেখানে তারা তথ্য জমা করবে। পরবর্তীতে যাদের আরও বেশি ডোজের প্রয়োজন হবে কি না সেদিকেও লক্ষ্য রাখা হবে। গ্রুপ 2 এবং গ্রুপ 3কেও এভাবেই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। ভ্যাকসিন প্রয়োগ করার পরে এই 3টি গ্রুপে কীভাবে সুরক্ষা ও রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি হচ্ছে সেই মতো একটি অন্তর্বর্তী রিপোর্ট তৈরি করা হবে, যা পাঠানো হবে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন অফ ইন্ডিয়াকে। কীভাবে ক্লিনিক্যালি এটিকে আরও উন্নত করে তোলা যায় সেই বিষয়টি নিয়ে পর্যালোচনা করবে বোর্ড। এই পরীক্ষাগুলির মধ্যে দিয়ে একটি সুরক্ষিত, সহনশীল এবং ইমিউনোজেনিক ইন্ট্রামাসকুলার ভ্যাকসিন তৈরি করার চেষ্টা করা হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সো ততক্ষণের জন্য বাই বাই, হ্যাভ আ গুড ডে।